পত্রে কারচুপি নিয়োগ প্রক্রিয়ায় চরম বেনিয়োগ স্কুল সার্ভিস কমিশনের 907 জনের নামে তালিকা প্রকাশ করতেই হুলুস্থুলু রাজ্যে বুধবার প্রকাশিত 907 জনের তালিকায় নাম বাগডোগরা শুভমায়া সূর্যনারায়ণ হাইস্কুলের হিন্দি ভাষার শিক্ষিকা শ্বেতা সিং ও সংস্কৃত ভাষার শিক্ষক লোকেশ ছাই ইন দোনো টিচার কে বারে মে হাম ইয়ে কহ সকতে হ্যায় কি দোনো বহুত হি দক্ষ শিক্ষক হ্যায় বহুত আচ্ছে টিচার হ্যায় अब नाम उनका कैसे आया है, क्या रीज़न है, ये तो हम लोग नहीं समझ पा रहे हैं। अगर किसी ने कुछ गलत तरीके से नौकरी पाई है या कुछ गलत छेड़छाड़ किया है तो उसे सख्त से सख्त सजा होनी चाहिए। जाना जाए 2019 साले गडोगड़ा शुभमाया सूर्य नारायण हाई स्कूले शिक्षक पदे योगदान करें श्वेता सिंह और लोकेश झा। निजेर बिरुद्धे करा अभियोग शुने अबाक लोकेश झा नामे अभियुक्त भुवो शिक्षक। मेरा नाम झूठ मूठ का दे दिया गया है इतना नंबर पर में, मुझे तो कुछ यहाँ समझ में नहीं आ रहा है कि मैं क्या करूँ नहीं करूँ। स्कूल से मेरी तबीयत ठीक नहीं हुई, मैं लगातार 6 दिनों से मैं बीमार हूँ। मैं बोला ना, मैं तो पहली बार बंगाल आके जॉब कर रहा हूँ, मुझे यहाँ कोई लिंक ही नहीं है मेरा, मैं कहाँ से पैसा ट्रांजेक्ट करूँगा, कैसे करूँगा। এই বিদ্যালয়ের শিক্ষকতার কাজ করেন তৃণমূলের প্রভাবশালী শিক্ষক নেতা সুপ্রকাশ রায়। দোষী প্রমাণিত হলে শাস্তি হবেই দাবি সুপ্রকাশ রায়। মানে মিথ্যা কথা বলে লাভ নেই, কারণ তারা কাজ করেছে স্কুলের জন্য, তাদের ডেডিকেশন ছিল এবং তারা ছাত্রছাত্রীকে খারাপ পড়ালে তো রিপোর্ট আসতো। তো বলবো যদি যে কোনো দুর্নীতি করে যদি কেউ এখানে চাকরি পেয়ে থাকে বা যে কোনো জায়গায় চাকরি পেয়ে থাকে সেটা কন্ডেমেবল এবং তাকে আমরা তীব্র ধিক্কার। অন্যদিকে 907 জন ভুয়ো শিক্ষকের তালিকায় নাম ধূপগুড়ি ব্লকের বিদ্যাশ্রম হাই স্কুলের শিক্ষক বিভূতি সরকারের। তিনি এই বিদ্যালয়ে যোগদান 2019। হ্যাঁ, এটা আমি আপনাদের মারফতই সেদিন জানতে পেরেছিলাম যে এরকম কত 905 জনের একটা লিস্ট, সেখানটায় আমার স্কুলের একজনের নাম তারা আমাকে জানিয়েছে। জানা যায় 2019 সালে ধূপগুড়ি ব্লকের বিদ্যাশ্রম হাই স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন বিভূতি সরকার। শিক্ষক হিসেবেও যথেষ্ট সুনাম তার। বুধবার তালিকা প্রকাশ হওয়ার পর থেকে বিদ্যালয়েও অনুপস্থিত শিক্ষক। না, শিক্ষক হিসাবে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে বেশ যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে এবং বেশ সহানুভূতিশীল, এবং যা দেখলাম মানে শিক্ষক সুলভ আচরণ কিন্তু কোনো ঘাটতি নেই। আমার কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আসেনি কোনো মহল থেকে, আমার কোনো মহল থেকে। এটা টোটালটাই বিচারাধীন বিষয়, স্কুলে আসেনি। আমাকে দুদিন আগে ফোন করে বললো ওর বোধহয় ওয়াইফ একটু অসুস্থ আছে, বললো স্যার আমি দুদিন আসলাম, ওয়াইফকে নিয়ে আমি একটু সাদা খাতা জমা উত্তরপত্রে কারচুপি, আসলের থেকে নম্বর বাড়ানো, তালিকা প্রকাশ হতেই হরেক রকম দুর্নীতির সঙ্গে পরিচিত হচ্ছে রাজ্যবাসী। একদিকে হরেক চাকরির দাবিতে মাসের পর মাস রোদ ঝড় জল উপেক্ষা করে রাস্তায় যোগ্য চাকরি প্রার্থীরা, আরেকদিকে যোগ্যদের আসন ছিনিয়ে চাকরি করে গেছেন একের পর এক ভুয়ো শিক্ষক। এই শিক্ষকদের হাতেই রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। ভুয়োর উপর ভিত্তি করে রাজ্যের ভবিষ্যৎ প্রশ্ন উঠছে। ঝিলাম দেব ও টিকাই ঘোষের রিপোর্ট, কালকা চ্যানেল।